মনোহরতিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 74তম শুভ জন্মদিন উদযাপন। নরসিংদী জেলার মনোহরদি উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম শুভ জন্মদিন উপলক্ষে মনোহরদি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক সভাপতি মনোহরদি উপজেলা আওয়ামী লীগ ও জনাব আমিনুর রশিদ সুজন পৌর মেয়র মনোহরদি উপজেলা। তাছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মনোহরদি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের সদস্যবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সুদক্ষ সুযোগ্য সভাপতি, যার জন্য বাংলাদেশের কোটি কোটি জনতা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে বিন্দুমাত্র কালক্ষেপণ করবে না। সেই প্রাণাদিক প্রিয় নেত্রী, মানবতার মূর্ত প্রতীক শেখ হাসিনার জন্মদিনে রইল হৃদয় নিংড়ানো ভালোবাসা আর প্রতিটি মুহূর্তে অন্তর থেকে আল্লাহর দরবারে দোয়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। শুভ শুভ শুভদিন বঙ্গবন্ধু কন্যার জন্মদিন। রিপোর্ট তিথি বণিক, মনোহরদি প্রতিনিধি শিক্ষানবিশ, ক্যামেরায় সাইফুল ইসলাম, নরসিংদী টিভি।